আজকের এই ভিডিওতে আমার কাজ হলো মব গ্রাইন্ড বানানো, সো লেটস গেট স্টার্টেড। এবার আমাদের ফার্স্ট এপিসোডে যে স্পনার পেয়েছিলাম মব স্পনার, ওইটা দিকে যেতে হবে। মব স্পনার পেয়ে গেছি, এবার চারিদিকে টর্চ লাগাই দেবো যাতে মব আর না স্পন হয়, আর চারিদিকে ওয়ালেও লাগাই দেবো যাতে যাতে বাইরের মবেরও না ঢুকতে পারে। এবার স্পাইডারের মাইরা মব স্পনারে টর্চ বসায় দিই। ও, অনেকগুলো মব করতেছে, এই জন্য বলছি আমি ওয়াল বসায় দিই, মবের বৃষ্টি হইব চারিদিক থেকে। মব যাতে না স্পন হয় এই জন্য চারিদিকে টর্চ বসিয়ে দিছি। এবার ওয়াল বসিয়ে দিই চারিদিকে। মব স্পনারে মব গ্রাইন্ডার বানানোর জন্য ওয়াল আর মব স্পনারের মধ্যে 4 ব্লক গ্যাপ রাখতে হবে, না হলে মব গ্রাইন্ডার কাজ করবে না। আচ্ছা, আমি যে মব সোনা পাইছি, আমি তো চেষ্টি চেক করা হয় নাই, আমার চেষ্টা চেক করে দিতে হবে। চেষ্টা ভিতরে কী কী আছে? গোল্ডেন অ্যাপেল আছে, নেম ট্যাগ আছে, গোল্ডেন হর্স আর্মার আছে, বোন আছে, আর ওটা কি না জানে, নেম ট্যাগ, গোল্ডেন হর্স আর্মার, ও পামকিন সিডও পাইছি, ডায়োনিয়ানি কাজে রাখতে পারে। ওয়াল ভাঙ্গা শেষ, এবার ফ্লোর ভাঙ্গি, ফ্লোর 3 ব্লক নিচে হইতে হবে।
আমি মাত্র খেয়াল করলাম আমি এই ওয়ালটা তো ভাঙ্গেই নাই, এ ওয়াল ভাই এই ওয়ালটা আরো 2 ব্লক বাকি, 2 ব্লক পিছিয়ে নিয়ে আছি। এবার আমার মব স্পনারের 3 ব্লক নিচে মাইন করতে হবে, 3 ব্লক গ্যাপ যাতে থাকে ফ্লোর আর মব স্পনারের মধ্যে। এখন 4 কর্নারে ওয়াটার বসাইতে হবে, আর আমার কাছে ওয়াটার নাই, এখন আমার ওয়াটার আনতে যেতে হবে বাসায়। বাসায় এসে দেখি আয়রন নাই, এখন আয়রন আয়রনের জন্য আয়রন গলামে মারতে গেছি 3-4 বার, মুছে কোনো সম্মান টমান কিছু রাখলো না আয়রন গলামে। এখন এটা লাস্ট টাইম, এবার মারার চেষ্টা করি। আমার এটা ফেলছে, এবার ওরা আয়রন একটা কাজ করে, ওরা আয়রন গুলি কালেক্ট করে একটা বাকেট বানাই, তার বাকেটে ওয়াটার কালেক্ট করে স্পনারের দিকে যাই, তারপরে বসায় দিব ওয়াটার, এটা ওয়াটার সেল বসায় দিব, তারপরে ওইদিক থেকে ওই 4 কর্নারে ওয়াটার বসায় দিব। ইনফিনিট ওয়াটার সোর্স বানানো শেষ, এবার 4 কর্নারে ওয়াটার বসায় দিই, তার মিডলে একটা হোল করব। এবার মিডলে 5 ব্লক ডিপে যেতে হবে, 1, 2, 3, তারপরে 4 and 5, ডান। এবার এরিয়াটা চারদিক দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। এবার স্ল্যাব বানাতে হবে, তারপরে উপরে বসিয়ে দিতে হবে। এবার স্ল্যাব প্লেস করার পালা, এদিকে 3টা স্ল্যাব এভাবে প্লেস করে দিতে হবে। তবে আমাদের মব গ্রাইন্ডার রেডি, আর উপর থেকে টর্চ লাইট, যত লাইট সোর্স আছে সবগুলি ভাঙ্গে ফেলতে হবে। তো তার আগে আমাদের এদিক থেকে এক্সিট খুঁজতে হবে, এই জায়গাতে একটা এক্সিট বানাতে হবে, বাইরে যাওয়ার এন্ট্রেন্স আর এক্সিট দোনোটাই বানাতে হবে এই জায়গার থেকে। আফটার 1 আওয়ার অফ মাইনিং ট্রিপ এক্সিট খুঁজে পাইছি, উপরে সব লাইট সব ডিস্ট্রয় করে ফেলেছি। এবার দেখতে পারতেছো মব গ্রাইন্ডারটা কাজ করতেছো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু টার্ন অন দ্য বেল আইকন। সো স্টে হ্যাপি, স্টে গুড, গুড বাই।